فيها يفرق كل امر حكيم وقال سبحانه شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان وقال النبي صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد متفق عليه وقال النبي صلى الله عليه وسلم من احدث في امرنا هذا ما ليس منه فهو رد متفق عليه الحمد لله الله تبارك وتعالى وشنكه وغنيته حمد السنه تعريفات وشكريات নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের প্রতি অসংখ্য সালাত ও সালাম নাজিল হোক আল্লাহ মাসাল্লাহ আলাইহি আল্লাহ মারিক আলহ অতঃপর সম্মানিত মুসলিয়ান কেরাম আমরা সবাই জানি এটা সাবান মাস চলছে রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম সাবান মাসের খুব গুরুত্ব দিতেন কিন্তু আমাদের মুসলিমদের ভিতরে সাবান মাসের গুরুত্ব প্রদান করাটা প্রায় মানে বিলুপ্ত হয়ে গেছে সাবান মাসের গুরুত্ব আমরা দেই না অথচ রসুল সাল আলহি অন্য কোনো মাস ঢোকার ব্যাপারে এত গুরুত্ব দিতেন না যেভাবে সাবান মাস ঢোকার ক্ষেত্রে গুরুত্ব দিতেন সাবান মাসের ব্যাপারে আল্লাহ রসালাম বাড়তি সচেতনতা দান করতেন বা বাড়তি সচেতন হইতেন এবং সহি হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে যে রসুল্লাহ সাল আলাইহি আসাল্লাম এই মাসকে তিনি যাতে শুরু সুন্দরভাবে ধরতে পারেন এই মাস কবে প্রবেশ করছে সূক্ষ্মভাবে যেন চিহ্নিত করতে পারেন এই জন্য রসুল্লাহ সাল আলহি আসাল্লাম সচেতন থাকতেন সজাগ থাকতেন আয়সরদি আল্লাহ হাদিস বর্ণনা করছেন তিনি বলছেন

মাস চিহ্নিত করার জন্য করতেন কিন্তু এই মাসে বেশি করতেন অন্য মাস অন্য মাসের ব্যাপারে উদাসীন থাকতেন থাকতেন এরকম না বাড়তি গুরুত্ব দান করতেন কেন আল্লাহ রসুল আর একটা হাদিসের মধ্যে বলছেন যাক আনহু বাইনা রা সাবান এটা এমন একটা মাস এই মাসটার ব্যাপারে মানুষ গাফিল থাকে এই জন্য আল্লাহ রসুল এই মাসটার যেমন হেলাল নতুন চাঁদ দেখার ক্ষেত্রে গুরুত্ব দিতেন ঠিক এই মাস প্রবেশ করার সাথে সাথে তিনি সিয়ামও শুরু করে দিতেন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল ওসামা বিন জৈদ রাহ বর্ণিত হাদিস মুসনাদ আহমদের মধ্যে রয়েছে তাকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ لم ارى تصوم شهرا মিনার الشهور ما تصوم في رمضان في আপনাকে সাবান মাসে যে গুরুত্ব সহ এবং যে পরিমাণ যে অধিক পরিমাণ সিয়াম পালন করতে দেখা যায় অন্য কোন মাসে তো আপনি রমজান ছাড়া অন্য কোন মাসে এত গুরুত্বের সাথে আপনি সিয়াম পালন করেন না তখন তিনি বললেন এটা হলো সেই মাস যেই মাসের ব্যাপারে মানুষ উদাসীন গাফেল অসচেতন আর এই মাসটার ব্যাপারে কেন অসচেতন এটা রাজব এবং রমজানের মাঝে রজব মাস গুরুত্ব দিয়েছে এটা হারাম মাস রমজান মাস গুরুত্ব দিবে কেন এটা সিয়ামের মাস ফরজ সিয়ামের মাস আর মাঝখানে এই মাসটার ব্যাপারে উদাসীন থাকছে তো যেখানে মানুষ উদাসীন থাকে যেই এবাদত বন্দীগীর ক্ষেত্রে যেই আমলের ক্ষেত্রে উদাসীন মানুষ বেশি থাকবে ওই আমলের গুরুত্ব তত বেশি সব তত বেশি এমনিভাবে যেই সন্না মানুষ পরিত্যাগ করেছে পালন করতেছে না আমল করতেছে না এই সুন্না এই পরিত্যক্ত সন্না এটা যদি কেউ আমল করে তাহলে সে বাড়তি সব পাবে কত সব হাদিসের মধ্যে এসেছে রসুল্লাহাম বলছে আজরু খামসিনা মিনকুম কোন কোন বর্ণনায় আছে যেই আমলের ব্যাপারে মানুষ অন্য মানুষ যত গাফিল থাকবে এমন কি গাফিল থাকতে থাকতে পরিত্যক্ত সামন্ত প্রায় পরিত্যক্ত হয়ে গেছে আর পরিত্যক্ত হওয়ার আরেকটা কারণ আমরা তো মনে করি এটা সবে বরাতের মাস শবে বরাতের এই বেদাতের চাপে শবে বরাত এই বেদাতের চাপে বেদাতের প্রসার প্রচারের কারণে আরো এই সাবান ধামাচাপা পড়ে গেছে সাবানের কোন গুরুত্ব নেই এই যে সাবান ঢুকে গেছে আজকে হলো তেরো তারিখ চোদ্দ তারিখ চোদ্দ তারিখ আজকে কেউ কিন্তু আপনাকে জিজ্ঞেস করে নেই আপনাদের এই যে বেদাতের পরিবেশ বেদাতের দেশ বেদাতের প্রচারকের দেশ বেদাতের দায়ী এই দেশে বেদাতের দায়ী ভরপুর যার জন্য এর প্রভাবটা কি আপনাকে কেউ জিজ্ঞেস করবে না জনসাধারণ জানেও না যে সাবান মাসের গুরুত্ব আছে কিছু কিছু মৌলবি সাহেব এখন আমাদের বলার দেখে আমাদের আমাদের আলোচনা থেকে বেশি বেশি আমরা আলোচনা করতেছি দেখে তারা আমাদের সাথে সব মিলিয়ে সাবান ব্যক্তিগত ভাবে পালন করে কিন্তু মানুষকে জানাচ্ছে না মানুষ জানতেছে সবে বরাত সবে বরাত সবে বরাত সবে বরাত এই সবে বরাতের কারণেও কিন্তু সাবান ধামাচাপা পড়ে গেছে যেই সাবানের আল্লাহ রসুল এত গুরুত্ব দান করতেন এটা হলো সুন্দর জীবিত করার আলোচনা সুন্না জীবিত করার খুব আর এই সুন্নাকে ধামাসাপা দেওয়া এই সুন্নাকে এই সুন্নাকে মানুষকে জানতে না দেওয়া মানুষের জ্ঞানের অবসরে থেকে যাওয়া আমলের অবসরে থাকার কারণ হলো এক নম্বর কারণ হলো এই যে সবে আমরা সাবান বলতে বুঝি কি সবে বরাতের মাস এসে গেছে আপনার সবে সাবান ঢুকে গেছে সাবানের আগে ওই যে সবে বরাত কবে একটু পাঞ্জাবি টুবি পাঞ্জাবিওয়ালা দেখলে রিক্সাওয়ালা জিজ্ঞেস করে ক্ষেত মজুর জিজ্ঞেস করে লেবার জিজ্ঞেস করে যে হুজুর সবে বরাত কবে আমি তো জোয়াবে বলি যে আমি ভাই সবে বরাত জানি না কবে সবে বরাত আমি জানি না কে এই শোবেপরাতের গুরুত্বটা এভাবে তুলে ধরলো হাইলাইট করলো এর জন্য তো এক নম্বর দায়ী আমাদের দেশের মুফতি মহাদ্দিসরা আমাদের মুফতি মহাদিসরা আলেম ওলামারা হ্যাঁ তাদের বক্তব্য বিবৃতি তাদের লিখনি তাদের আর্টিকেল তাদের টেলিভিশনের আলোচনা তাদের পত্র পত্রিকা পেপার হ্যাঁ টেলিভিশন এবং রেডিওতে যত আলোচনা সব শবে বরাত সবে বরাত আর সবে বরাতের এমন এমন ফজিলত বর্ণনা করা হয় এই বর্ণনাগুলোর কারণে আর মানুষের কাছে গুরুত্বই থাকে না শাবান মাসের কোনো প্রয়োজনই নাই সাবান মাসের গুরুত্ব বুঝার সাবানের সিয়াম পালন করার প্রয়োজনীয়তা অনুভব তো করবে না এমন কি গোটা বছরের ফরজ গুরুত্বের গুরুত্ব অনুভব করবে না বরং এইভাবে যদি এই সবে বরাতের ফজিলত বলতে দেওয়া যায় আমরা যদি এর প্রতিবাদ না করি আমরা যদি এর বিরুদ্ধে না বলি এই বেদাতের ব্যাপারে মানুষকে না সচেতন করি তাহলে কি হইতে পারে জানেন এক সময় হয়তো হ্যাঁ মিছিল বের করবে ইসলামের সবকিছু উঠাও শুধুমাত্র সমবরাতটাই থাকবে হুজুর আর কিছু বলতে পারবে না সমবরাতই যথেষ্ট কারণ কি সবে যে ফজিলত আছে এই ফজিলতগুলোই তো আসলে মানুষকে জানানো হয়েছে সর্বনিম্ন ফজিলতটা দেখেন আলী রাজি আল্লাহ থেকে বর্ণিত হাদিস কি বলা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাম চোদ্দই সবানের রাত্রে কি চোদ্দোর রাকাত সালাদ পড়লেন চোদ্দোর আকাত সালাদ পড়লেন খুব লম্বা চওড়া করে পড়লেন সেখানে তারপরে কি সুরা এখলাস পড়লেন চোদ্দবার সুরা ফাতেহা চোদ্দবার সুরা এখলাস বার এবং সুরা ফালাক নাস এই রকম তিনি বার করে পড়লেন আয়াতুর কুরসি একবার

যে আজকের এই রাত্রে তুমি আমাকে যেই সলাপ পড়তে দেখেছো যেইভাবে পড়তে দেখেছো এইভাবে কেউ যদি এই রাত্রে সলাপ পড়ে তাহলে কি হবে বৃষ্টি কবুল হজ্জের সমান নেকি মিলবে আরে আপনাদের মসজিদে নাউজুবিল্লা বললেন আর সব তো আলহামদুলিল্লাহ মসজিদ সুহান আল্লাহর মসজিদ এই মসজিদ আদাবর বাইতুল মামুর চাঁদ মসজিদ আলহামদুলিল্লাহ এটা মসজিদ বেদাতিদের জানা দরকার মসজিদটাকে বেদাত শূন্য শূন্য করা করা আল্লাহর তৌফিক এটা একটা ব্যতিক্রম ধর্মী এটা বেদাতিদের জন্য একটা পড়ার কারণ হইতে পারে তাদের একটা জানার ব্যাপার যেই মসজিদটা আলহামদুলিল্লাহ ওই যে বলা হয় আকিদার মসজিদ আগে এখানে বেদাত চর্চা চর্চা হইতো বেদাতিদের আশ্রয় প্রশ্রয় ছিল এখন আলহামদুলিল্লাহ এটা বেদাত মুক্ত হয়ে গেছে এখন এই মসজিদে এই আমল শুনলে রব শোনা যায় আর আমাদের বাকি যত বাংলাদেশে মসজিদ আছে হাতে গোনা কয়েকটা কিছু কিছু মা অল্প কিছু মসজিদ বাদে বাকিগুলো সব মসজিদে কি আলহামদুলিল্লাহ সুমন আল্লাহ এই করেই তো আজকের রাত্রে দেখবেন যারা পাক্কা বেনামাজি হান্ড্রেড পার্সেন্ট ঘুসখর সুদখোর বদমাস লুচ্চা হারামখর যাদের কখনো নামাজ পড়ার দরকার পড়ে না যারা সব পাক পঙ্কিলতায় সবসময় হাবুডুবু খায় ডুবে থাকে এই লোকদের আজকে রাত আসতেছে গোটা বছরের বিকল্প সারা বছর কোনো আমল করে নাই কোনো পাপ থেকে বাঁচে নাই সব পাপ করেছে সব আমল ত্যাগ করেছে কিন্তু সব কিছুর পাপ আজকে মুছে যাবে আর যত আমল ত্যাগ করেছে সব আমলের আজকে ক্ষতি পুষিয়ে নিবে সব যত আমল ত্যাগ করেছে গোটা বছর আর বেদাতিদের ভাষা কি আরে একটা দিন তো করলো একটা রাত তো করলো একটা রাত করল এবাদত কেন মানা করে এবাদত কেন মানা করে এই চোদ্দ সাবানের রাত হলো চোদ্দ সাবানের রাত্রে এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে যদি সারা রাত যদি সে বেশ্যাখানায় থাকে সেটাও ভালো কারণ সে বলবে যে আমি অপরাধের মধ্যে ডুবে আছি এই সারা রাতটা আমি অপরাধের মধ্যে থাকলাম অপরাধ চর্চা করেছি কিন্তু একটা অন কাজ একটা ইসলামের বিকল্প পথ বিকল্প ধারা সেটাকে যদি সে ইসলাম মনে করে তাহলে এটা ইসলামের জন্য কত ক্ষতিকর এটা হলো জিনার চেয়েও খারাপ সুদ ঘুষের চাই তো খারাপ এই যে আজরে রে অথচ বেদায়ী হুজুরদের মাথায় উঠে না কি বলবে আরে হোক না কেন একটা তো সে এবাদত করতেছে এটা হলো বেদাতিদের ভাষা বেদাতীদের ওয়াজ না একে মসজিদে আসতে দেওয়ার দরকার নেই মসজিদ না খাম রাপাক করতে আসতেছ ওর তবা করার দিন এইটা না তব করার রাত এইটা না তার অন্য যে কোনো সময় তবা করার জন্য আছে এই বেদাতি উপলক্ষকে কেন্দ্র করে এর এর তো প্রশ্নবিদ্ধ এই জন্য দেখা যাচ্ছে যে আমাদের মুসলমানদেরকে এই শবে বরাত সম্পর্কে জানানোর প্রয়োজন নেই এবং জানাইতে গেলে আপনার কি হবে জাল হাদিস বলতে হবে জৈব হাদিস বলতে হবে আর সাবান মাস সম্পর্কে যা বলবেন সব হলো নির্ভেজাল সহি হাদিস আর শবে বরাত সম্পর্কে আলো মুখ খুললেই আপনার জৈব আর জাল ছাড়া কিচ্ছু নেই ফজিলতের ক্ষেত্রে কেউ কেউ বলতেছেন মানে একক যত বর্ণনা আছে এক ডজন বর্ণনা এরকম যদি এক হাজার বর্ণনাও থাকে কোনো লাভ নাই আমলের বর্ণনা একটাও সহি নাই সবগুলো জাল এখন আলহামদুলিল্লাহ আমাদের আলোচনা শুনতে শুনতে আলোচনার প্রভাবে আলোচনার দাপটে বেদাতিরে একটা হাদিস সিংহাসিত্তার হাদিসটা এখন বাদ দিতেছে ইব্ন মাজার তেরোশো অষ্টাশি নম্বর হাদিস এই হাদিস আর তাদের মুখে আসে না আমরা জাল বলতে 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 এখন সিংহাসিৎার সবচেয়ে যেটা মজবুত হাদিস সবে ভারতের আমলের ব্যাপারে আলহামদুলিল্লাহ তারা তবা করেছে এই বেদাতি হুজুররা এখন এটা তারা বুঝতে পেরেছে এটা জাল হাদিস এটা যেহেতু প্রসিদ্ধ এই জন্য এই এই হাদিস আর তারা মুখে আনে না যারা একটু শিক্ষিত যারা একটু হাদিস ঘাটাঘাটি করেছে তাদের ব্যাপারে আসলে সাবান মাসের ব্যাপারে যত আমরা সবে দাফন করতে পারব আর সাবানের আমলকে যত আমরা হাইলাইট করতে পারবো এটি হলো এই মাসের কর্তব্য আদায় এই মাসের আমরা ডিউটি পালন করলাম যেই মৌলবি সাহেবরা যেই মুফতি পক্ষ অবলম্বন করে তারা বেদাতি শবে বরাতের অর্থ কি সব মানে হল ফার্সি শব্দ আসলে ফার্সির মাধ্যমে আমাদের সমাজে যে বেদাতগুলো আসে ফার্সি ফার্সি মানে শিয়া কেন্দ্রিক ইরান কেন্দ্রিক এগুলো হলো কত আর বেদাতি যে বেদাতিরা এর পক্ষে যে আলহামদুলিল্লাহ দেখছেন না এই মসজিদটা কিভাবে শূন্য হয়ে গেছে সবে বরাত শূন্য একটা মসজিদ শূন্য এটা মসজিদ ছিল রে বেদাতিরা এখন সবে বরাত শূন্য মসজিদ এটা দেখে যা সবে বরাত সব হলো রাত আর বরাত মানে হলো ভাগ্য ভাগ্য রজনী তালহামদুলিল্লাহ আলী রজনী বর্ণিত ইমন মাজার। তেরোশো অষ্টাশি নম্বর হাদিস বলার থেকে তওবা করছে কি হাদিস ছিল হাদিসে বলা হয়েছে এ জাকান লাইলাতুনেসমিন নিসমিন ফকুম উলাইলাহা লাইলাহা ও নেহা রাহা সাবান মাসের অর্ধ অর্ধি যখন হবে তখন তোমরা সেই রাতটাতে জাগরণ করো আর দিনের বেলায় শ্রয়াম পালন করো এই একটা হাদিস যদি প্রচার হইতে থাকে তাহলে বলেন সাবান মাসের এই যে শত শত হাদিস শহী হাদিস হাসান হাদিস এই যে হাদিসগুলো ধামাচাপা পড়বে না বলছে যখন সাবান মাসের অর্ধা অর্ধি হয় তার মানে এর আগে আমার কোনো কাজ নাই আর এর কাজ নাই তাহলে কতটি হাদিস ধ্বংস করেছে কতগুলো হাদিস ধ্বংস করেছে আর এটাকে এটাকে তারা খুব আনন্দের সাথে খুব মজা করে খুব আস্থার সাথে মজা করে বলে কি সিহিয়া হাদিস ইবন মাজা শরীফের মধ্যে এসেছে কে বলছে সবে বরাতের আমল নাই সবে বরাতের ফজিলত নাই ইবন মাজা সুনান ইব্ন মাজা শরীফের মধ্যে আসছে কি আল্লাহ রসুস আল্সাল্লাম বলছেন যখন সবানের অর্ধা হয় মধ্য সাবান এসে যায় রাতটিতে তোমরা কে আমল করো আর দিনটিতে তোমরা শ্যাম পালন করো বলেন আল্লাহ রসুল সালাম ওই হাদিসগুলো হাদিস কোথায় এই যে তারিখ থেকে সহ রাখতেন যাতে করে সাবানের প্রথম তারিখ থেকে তিনি সাবানের শ্যাম শুরু করতে পারেন এই যে পনেরো দিন পর্যন্ত আল্লাহ রসুল সদর চোদ্দ তারিখ পর্যন্ত যে শ্যাম পালন করতেন এবং এগুলো সহি বোখারির হাদিস সহি মুসলিমের হাদিস এই হাদিস পালন করা আর হবে বলে দিচ্ছে তুমি অপেক্ষায় থাকো হাদিসের ভাষা কি তুমি অপেক্ষমান থাকো কবে আসে এর আগে তোমার কোনো কাম নাই বেদাতিদের কোন কাজ নাই দেখেন না আপনি মসজিদ গুলো তো ঘুরেন এই বেদাতি হুজুরদের কারসাজি দেখেন কিভাবে এই জনগণকে গড়ে তুলেছে মুসল্লিদেরকে গড়ে তুলেছে মুসলমানদেরকে গড়ে তুলেছে একজনকে খুঁজে পাওয়া যাবে না একজনও বলতে পারবে না এই কথা সময় অপেক্ষমান ব্যাখ্যা তো এইভাবে দিছে যখন চোদ্দ তারিখের নাই রাতটিতে জাগরণ করো আর দিনের বেলায় শিয়াম পালন করো আর কি ফজিলত এগুলো সেট করে এই ফজিলত তারা সেট করে কি দেখেন একটা যদি আপনি একটা দিনের আপনি এবাদত করতে পারেন তাহলে কি হবে বিশটি কবুল হজ্যের সব পেয়ে গেলেন আপনি আর কি হবে বছরের পালনের সব আপনি পেয়ে গেলেন একশো বরৎ পালন করা আমার আর কত বছর লাগতেছে না বিশ বছরের আমি সিয়াম পালনকারী হয়ে গেলাম আর ওই রাত্রিতে যারা কিয়মুল পালন করবে তাদের জন্য বিগত দুই বছরের হ্যাঁ কি হয় পালনের দুই বছর পালন গত দুই বছর গত দুই বছর সিয়াম পালন যারা করে নাই তাদের ক্ষতিপূর্ণ পূর্ণ হয়ে যাবে হ্যাঁ এই একটি সিয়ামের মধ্যে গত দুই বছরের সিয়ামের নাকি তার আমুল নামে লেখা হবে আগামী বছরেরও এক বছরের সিয়ামের নেকি তার আমল নামে লেখা হবে পুরো ইসলামের বিকল্প হয়ে গেল না এসব হাদিসকে ড্রেনে নিক্ষেপ করা হবে না এই জন্য তো মক্কামদিনার আলেমরা এই আমি একটা স্টেটাসে দিয়েছিলাম যে মক্কা আর আলেমরা যেই সমস্ত জাল হাদিসকে ড্রেনে নিক্ষেপ করেছে আমাদের দেশের ভারতবর্ষের বেনাতি হুজুররা সেগুলো কুড়িয়ে নিয়েছে হ্যাঁ এই হাদিস কি নেওয়ার মতো নাকি আরো কত জঘন্য জঘন্য একশো রাকাতের যে হাদিস আছে একশো রাকাতের হাদিস সালাতুর রাগায়ব বলা হয় এগুলোকে এখন অনেকেই আছে যারা হ্যাঁ একটু তাহাকিক করা শুরু করেছে তারা বুঝতেছে এগুলো এগুলো জাল হাদিস জৈব হাদিস কিন্তু লোক সমাজে বলে না চার দেয়ালের মধ্যে বলে মসজিদ মসজিদ গুলো যেহেতু এবাদ দ্বারা গরম করে হয় রাত্রে এই জন্য তারা এগুলো চার দেয়ালের মধ্যে বলে সীমিত সংখ্যক লোকদের কাছে বলে ব্যাপকভাবে বলছে না কিছু কিছু বেদাতি হুজুর এখন বুঝতে চেষ্টা করতেছে যেগুলো জাল হাদিস এগুলোর উৎস কোথার থেকে আসলো এই যে সাবানকে ধামাচাপা দিয়ে এই সবে বরাতকে হাইলাইট করা সবে বরাতকে এইভাবে প্রচার করা সবে বরাতের বিষয়কে এত গুরুত্ব দেওয়া এটা কোথার থেকে আসলো এটার মোটামুটি চারটা উৎস পাওয়া যায় এক নম্বর উৎস হলো কোরআন কোরআনের আয়াত থেকে তারা এটা সাব্যস্ত করে থাকে কোরআনের কি আয়াত সুরা দোকানের তিন এবং চার নম্বর আয়াত এখানে কি বলা হয়েছে আল্লাহ বলছেন আমি কিতাবে মবিনের কসম করে বলছি নিশ্চয়ই একে আমি নাজিল করেছি একটি মোবারক রাত্রে বরকতপূর্ণ রাত্রে আমরা হচ্ছে সতর্ককারী অর্থাৎ আল্লাহ বলছেন ফিহা হাকিম এই মোবারক রাতে সমস্ত প্রজ্ঞাপূর্ণ বিষয়গুলো বন্টন করা হয় এই যে একটা আয়াত পাওয়া গেল সুরা দোখান এটা হলো প্রথম উৎস বেদাতীদের আসলে সবে কেন্দ্র করে আমাদের আকিদাও নষ্ট করা হয় কাফের মূর্তা ধারও ব্যবস্থা করা হয়েছে এই প্রথম পয়েন্টে প্রথম পয়েন্টের মাধ্যমে কি কি বলা হচ্ছে যে এই কোরআন কিতাবে মবিন কোরআনকে নাজিল করা হয়েছে কিসে বরকতপূর্ণ রাত্রে বরকতপূর্ণ রাত কোনটা তারা তাফসির করতেছে এটাকে বলা হয় কি ভ্রান্ত তাফসির বিকৃত তাফসির এবং অন্য আয়াতকে অস্বীকার অস্বীকারমূলক তাফসির কোরানের আয়াতের একটার সাথে আর একটা সামঞ্জস্য না সামঞ্জস্য আছে তাই না সামঞ্জস্যপূর্ণ এক আয়াত আর আয়াতের সম্পূর্ণ বিরোধী হবে এরকম কোন আয়াত নাই অথচ এখানে কি বলছেন যে এই কোরআন কিতাবে মবিন এবং সবাই কিতাবে মবিন বলতে উদ্দেশ্য হলো কোরআন করিম কোরআন করিম উদ্দেশ্য অথচ এই সবে বরাত ওয়ালারা সবে বরাত প্রতিষ্ঠিত করার জন্য মধ্য সাবানের গুরুত্ব মানুষের কাছে তুলে ধরার জন্য সাবানের গুরুত্ব ধামাচাপা দাফন করে দেওয়ার জন্য এই তাফসিট করেছে শুধু কি সাবানের গুরুত্বই ধামাচাপা পড়লো নাকি কোরআনের আরো কয়েকটি আয়াত একটি গোটা সুরাকে ধামাচাপা দেওয়া হয়েছে একটি গোটা সুরাকে অস্বীকার করা হয়েছে সুরা বাকারার একশো পঁচাশি নম্বর আয়াতকে দহন করা হয়েছে অস্বীকার করা হয়েছে তার সাথে কুহরি করা হয়েছে অথচ আল্লাহ তোমার কথা কি বলছেন এরা এই এই পূজারীরা এই পূজারীদের তাফসির কি নিশ্চয়ই আমরা এই এই গ্রন্থকে বা এই কিতাবে নাজিল করেছি মোবারক রাত্রে রাত বলতে কি বুঝে কি তাফসিল করেছে বলতেছে এটা হলো চোদ্দই সাবানের রাত চোদ্দই সাবানের রাত আর কি এখানে ফিহা ইফরাক হাকিম তাকদির বন্টন করা হয় এই যে ফিহা ইফরক হাকিম যে বলা হয়েছে চার নম্বর আয়াতে এই রাত্রে সমস্ত প্রজ্ঞাপূর্ণ বিষয় অর্থাৎ বিষয়গুলো বন্টন করা হয় কে কি ধরনের আমল করবে কে কে কি পরিমাণ রিজিক লাভ করবে কে জন্মগ্রহণ করবে কে মৃত্যুবরণ করবে এগুলো। এমনকি তারা বলতেছে এই এই রাত্রে এমনও হয় একজন ছিল সাকি জাহান্নামী তাকে করা জান্নাতি জান্নাতিতোমীকে জান্নাতের জান্নাতি বলে কি রূপান্তরিত করে জান্নাত ফাইসালা করা হয় এগুলো সব চোদ্দই সমানের রাত্রে করা হয় এটি কি ভালো তাফসির কুফরি তফসির এটা কি কুফরি তফসির কিভাবে কুফরি আল্লাহ যে বললেন সুরা কাদারের মধ্যে একটা সুরা কদর নাজিলা ইন অমা দা কমা খাই এই সুরাটা গোটাই অস্বীকার করা হলো এই তাফসিরের অর্থ হলো কি এই সুরাটা গোটা অস্বীকার করা অস্বীকার করা হলো না আর তাফসির করতে গেলে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে যাতে এমন তাফসির না করি যাতে করে অন্য কোরআনের আয়াতকে অস্বীকার করা হয় অস্বীকার করা প্রযোজ্য হয় অস্বীকার করা প্রমাণিত হয়ে যায় যদি আমি সাবান মাসে কোরআন নাজিল হয়েছে এই কথাটা বলি সাবান মাসে এভাবে তাকদির বন্টন করা হয় কথাটা বলি তাহলে এটা কোরআন অস্বীকার করা হলো না একটা পুরা সুরাকে অস্বীকার করা হলো আর আল্লাহ তো বড় কথা সুরান আনকাবুতের সাতচল্লিশ নম্বর আয়াতে কি বলছেন ওয়া মায়ায়া জাহা ইল্লাল বে আমার আয়াতকে অস্বীকার করে কেবল কাফের রায় শুধুমাত্র যারা কাফের তারাই আমার কোরআন আমার আয়াতকে অস্বীকার করে তো এই আয়াতটাও তাকে দেখতে হবে না তাফসির যে করল যে চোদ্দো সাবানের রাত্রে বাকি থাকে গোজামিন ভাই চৌদ্ন বলছে আমি ঠিক রাখতে পারি আমি রমজানও ঠিক রাখতে পারি করব। এটার নাম কি গোজামিন আমি এখন বললাম যে আমি আকরাম উদ্দিন আল্লাহ নাউজুবিল্লাহ বললাম যে এটা কুফুরি কথা না যদি আমাকে কথাটা কুফুরি না এই যেমন ইম্ন মনসুর হাল্লাজকে তো হত্যা করা হয়েছে এই জন্যই আমি আল্লাহ বলতো এই জন্য আনাল হক আনাল হক তা এখন এটাকেও তো আমি ঠিক করতে পারি কি বলে যে না না আমি আব্দুল হক বলছিলাম আমার উদ্দেশ্য হলো আব্দুল হক বেটা কুফরি কথা বলে তুই ভালো কিছু উদ্দেশ্য করতে পারিস নাকি এই জন্য তো বলা হয়েছে ইমান ইসলামের বিষয়ে তোমার মুখের কথাটাও ঠিক হইতে হবে অন্তর ঠিক হইতে হবে তোমার আমল ঠিক হইতে হবে তিনটা বিষয় না তিনটা বিষয়ের নাম হলো ইমান ইসলাম আমি অন্তরে অন্তরে সঠিক বিশ্বাস পোষণ করব আর মুখ দিয়ে সঠিক কথাটা বলবো ইমানের কথাটা তুমি মুখ দিয়ে কুফরি কথা বলেছ এখন তুমি রিপেয়ারিং করতে চাও বেদাতিরা তো বলেই গেছে এই মুরতাদ মার্কা করেই গেছে দানিং কিছু বেদাতিরা এটাকে সাপোর্ট করার জন্য বলতেছে কি এটা আসলে কাজ শুরু হয় মানে যে করা হবে এইটা পরিকল্পনা গ্রহণ করা হয় আয়োজন শুরু হয়ে যায় হইল আল্লাহ যেভাবে বলেছে এইভাবে বললে তোর ইমান ঠিক থাকবে আর তোকে গ্রেফতার করার পর রিমান্ডে পিটনি দেওয়ার পর তুই সব বলা শুরু করেছিস হ্যাঁ পিটুনি দেওয়া শুরু হয়ে গেছে বেত মারা শুরু হয়ে গেছে তখন তুই বলছি আয় থামেন 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 একটা ব্যাপার আছে এখানে কি আমি বলতে চাইছি চোদ্দ সাবানে আল্লাহ কোরআন নাজিল করবে এর পরিকল্পনা গ্রহণ শুরু করেন এটা সময় লাগে না এক মাস সাতাইশে রমজান কোরআন তার মানে আল্লাহকে কত সময় লাগলো পরিকল্পনা গ্রহণ করে এই বেদাতিরা এগুলো এখন তার বড় বেদাতি তার ওস্তাদ বেদাতির কথা ঠিক করার জন্য এখন এই সব কথাবার্তা বলতেছে বুঝছেন তো যেমন আমি বলে ফেললাম আমি আকরাম মেনে আল্লাহ নাওজুবিল্লা এখন যখন মায়ের শুরু হইলো তখন সে না আমার উদ্দেশ্য ছিল আল্লাহর বান্দা ইমানের কথা হলো তুমি মুখ দিয়ে যে শব্দটা বের করবে এটাও সঠিক হইতে হবে কুফরি কথা বের করে তুমি ইমান উদ্দেশ্য পোষণ করবে এটা হবে না ইমানের ইমানের দাবি শুরুর কথা এটা অন্তর দ্বারা বিশ্বাস পোষণ করবে কি বিশ্বাস পোষণ ভ্রান্ত বিশ্বাস আর মুখ দিয়ে এই সঠিক বিশ্বাস বিশ্বাসের অনুকূল কথাটাও বলতে হবে এটা বলবেন না অন্য কিছু লা ইলাহা ইল্লাল্লাত এটা বলে আপনি উদ্দেশ্য নেবেন যে না আমি আল্লাহ উদ্দেশ্য করেছি লা ইলাহা ইল্লাল্লাত লাথ কি ইল্লাল্লাত বলেছো আর তুমি ব্যাখ্যা করে বলবে যে না আমি উদ্দেশ্য নিছি আল্লাহ এই জন্য ইমানের কথা হলো তোমার তিনটার জিনিস সঠিক করতে হবে অন্তরে যে বিশ্বাস পোষণ করবে এটাও সঠিক হইতে হবে পাকাপোক্তা হইতে হবে মুখ দিয়ে যেটা বলবে সেটা সত্যিকার ইমানের কথা নির্ভেজাল ইমানের কথাটাই তোমাকে উচ্চারণ করতে হবে লাত বলে তুমি ইল্লাল্লাহ উদ্দেশ্য ব্যাখ্যামূলক কথাই তুমি ইল্লাল্লাহ বলবে এটা হবে না আর আমলের ক্ষেত্রে সঠিক আমলটাই করতে হবে যেই আমলটা কোরআন এবং শুননা মোতাবেক পাওয়া গেছে এই ছোট বেদাতিরা বড় বেদাতিদেরকে বাঁচানোর জন্য বলছে যে যে আল্লাহ কোন দিয়ে কাম ফাইসা করে এই আল্লাহকে এখন কত বেকাই ফেলেছে বলছে যে আল্লাহ সৈ্য সাবানে পরিকল্পনা শুরু করে প্লান এস্টিমেট শুরু হইল আরে প্লান এস্টিমেট তো হয়ে আছে কবে থেকে আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগের থেকে এত আগে হয়ে কমপ্লিট হয়ে আছে প্রাণ এস্টিমেট এগুলো খুলি এগুলো খালি বন্টন করা হয় আবার তুমি আগের কথা ফিরিয়ে নিয়ে আসতেছো বলতেছে আল্লাহ চৈদ্দই সাবান থেকে প্রক্রিয়া শুরু করেন প্রস্তুতি নেওয়া শুরু করেন ওই সাতাইশে রমজানে কোরআন নাজিলের জন্য চৈদ্দই সাবানে আল্লাহ শুরু করেছেন প্রক্রিয়া ফিরিস্তাদেরকে বলছে তোমরা আয়োজন করো মিটিং সিটিং সব কমপ্লিট করো কোরআন নাজিল হবে বেদাতি মানে ওদের ওদের ব্যাখ্যা বিশ্লেষণ কথা শুনলে আরো হাস্যকর আরো হাস্যকর আরো বেদাতি আরো কঠিন বেদাতি প্রমাণিত হয় যে আল্লাহ মাধ্যমে কাজ করেন সে আল্লাহকে তারা কত লম্বা চড়ার সময় বেঁধে দিল বলতেছে সৈদ সাবানের প্রস্তুতি শুরু করে ফিরিস্তাদেরকে রেডি হইতে বলে যার প্রত্যেক ফিরিস্তা তোমরা কিভাবে রেডি হবে যেহেতু ভাগ্য বন্টন হবে ইয়েতে কি বলে লাইলাতুল কাদারে তো চোদ্দ সাবান থেকে তোমার প্রস্তুতি নেও কার কে কোন দায়িত্ব নিবে এগুলো সব ভাগ বন্টন করো তাপসির এটা এটার নাম হলো তাফসিরের তাফসির তাফসির তো বললো সৈানের রাত্রেই কি কোরআন নাজিল হয়ে গেছে কোরআন নাজিল হয়েছে হাকিম ফুরা খুকুল্ল আমিম চোদ্ি ভাগ্য বন্টন হয়ে যায় তাক বন্টন করা হয় আর এগুলো হলো তাফসিরের তাফসির ওই যখন আমরা এইসব খুদবা দিচ্ছি এইসব বক্তব্য রাখতেছি হ্যাঁ এগুলো তো মারাত্মক কথাবার্তা মারাত্মক কথা না এই তাফসির যে করবে সে কাফের মোরতাদ সুরা আনকাবুদের সাতচল্লিশ নম্বর এবং উনপঞ্চাশ নম্বর আয়াত দ্বারা কাফের মোরতাদ আল্লাহ কি বলছেন আমার আয়াতকে অস্বীকার করে কেবল তারাই যারা কাফের এই তাফসির করার মাধ্যমে কাফের হয়ে গেছে না কোন তুমি ঘুম কোন সুরাকে অস্বীকার করলে সুরা কদরকে পুরো অস্বীকার করা হয়েছে না এবার তুমি ঠিক করতে যে যা কথা যে আল্লাহ কোন ফায়াকুনের মাধ্যমে ফায়সলা করে সেই আল্লাহর জন্য তুমি এক মাস সময় দিলে কিভাবে আল্লাহ একমাস সময় লেগেছে লেগে যায় এটা আরো আরেকটা কুফরি কথা কুফরি তো কুফরি টেনে আনবে ভাই কুফরি কি টেনে নিয়ে আসবে নাকি কুফরি ইসলাম ইমান টেনে নিয়ে আসবে নাকি এই তাফসির তার বেদাতি হুজুর তাফসির করতে গেল আল্লাহ রসুলের হাদিস প্রমাণ করতে হিমশিম খায় এটা সহিভাবে প্রমাণিত হলো কিনা এর সনদ ঠিক আছে কিনা এর আল্লাহ রসুলের হাদিস গ্রহণ করতেই কত সনদ সনদের পর্যালোচনা করতে হয় কত বিশাল বিশাল কিতাব লেখা হয়েছে হাজার হাজার ব্যক্তির কি তার জীবনী লেখা হয়েছে তার তার জীবন পর্যালোচনা করার জন্য তার সততা খুঁজে বের করার জন্যে আর একটা বলে দেওয়া হয়েছে ইক্রেমা একজন তাবি আবদুল্লাহ ইবিন আব্বাস রাহর গোলাম দাস ইক্রেমা সে নাকি এই তাফসির করতেছে আরে সেই নাকি এই তাফসির করে তুমি এইটা খুঁজতে গেলে কেন রাসুল কি তাফসির কর আল্লাহ কি তাফসির করলো এটা তোমার মন ভরে না কেন আল্লাহর তাফসির তো সুরা সুরা কাদার আল্লাহর তাফসির তো হলো সুরা বাকারার একশো পঁচাশি নম্বর আয়াত রাসুল সাল্লাহ আলহ্লামের তাফসির তো হাদিস হাদিস দিয়ে এগুলো আল্লাহর তাফসির বাদ গেল রসুল সাল্লামের তাফসির বাদ গেল সাহাবাহ কেরামের তাফসির বাদ গেল তুমি ইক্রেমাতে এসে পড়লে কেন ইক্রেমা তাবি তারপর ইক্রেমা তাবি এই তাফসির করেছে তো ইক্রেমা তাবির তো কোন সনদ পাওয়া যায় না সনদ পর্যালোচনা যে করব সেই সনদ তো খুঁজে পাওয়া যাচ্ছে আর তুমি এইটা নিয়ে বিশ্বস্ততা বিশ্বস্ততার কিভাবে মানদণ্ড তৈরি করেছ দেখো তাবি না আমরা সিরিয়াল জেনে আজকে আমরা সিরিয়াল জানতে হবে আমরা সাহাবিদ থেকে কিছু পেয়ে গেলে তাবির দিকে মোটেও তাকাবো না এটা হলো ইমানের দাবি আপনার ইসলাম সঠিক করার নিয়ম আপনার ইমান সঠিক করার নিয়ম যে সাহাবিদ থেকে কিছু যখন পাওয়া যাবে তখন তাবি আমি দেখতে যাবো না কিন্তু বেদাতিদের কাজ এলো বেদাতিদের কাজ ও সাহাবির এতগুলো হাদিসও তো পুষাই না দেখি তাবি এতগুলো হাদিসও পুষাইল না আমার আমার বক্তব্যের সাথে তো মিলতেছে না এবার সাহাবি বাদ নিচে আসি তাবি তাবিতে যদি পাওয়া যায় বা এই যে পাওয়া গেছে পাওয়া গেছে তারপর তাবির প্রশংসা এমন করে করবে মনে হচ্ছে সাহাবির সে তো বড় বেদাতিদের কাজ একজনকে একজনের সাথে আপনাকে বেঁধে নেওয়ার জন্য আবদ্ধ করার জন্য শুরু করবে প্রশংসা 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 পর্যন্ত। বলতেছে কি ইব্ন আবি সাহেবা মোহাম্মদ বিন ইসহাক নাকি ইসহাক বিন রাহওয়াই আব্দুর রাজ্জাক ইনারা হলো ইমাম বুখারীর ওস্তাদ অতএব কি করতে হবে বুখারির চাইতে তার ওস্তাদের লিখিত সংকলিত হাদিসের কিতাব বেশি বিশুদ্ধ হইল নাকি তাহলে আমি যদি এখন প্রচার শুরু করে দিই হ্যাঁ আমি যদি এখন প্রচার শুরু করে দিই যে না আমরা এতদিন ইমাম আহনিফাকে মেনে এসেছি বড় ইমাম মেনে এসেছি এখন থেকে আমরা ইমাম আহ ওস্তাদের মাঝাব রানি ইমাম হয়ে পড়া استاد বিন সুলাইমান তার সবচেয়ে সুযোগ্য যার কাছ থেকে উনি ফিকে শিখেছেন আহমদ বিন আবি সুলাইমান এর মাযহাব আজকে থেকে মানবো আমি মানতে যাব কোন তার সুযোগ্য استادের কথা পাওয়া যাইতেছে হাম্মাদ বিন সুলাইমানকে আমি মানব আজকে বেদাতীদের ছলচাতুরির কোন সীমা পাওয়া যায় না খুসে বলেন বলছে সই বোখারি মানব কেন ইমাম বোখারির ওস্তাদের কিতাব পড়ে আছে মুসান্না বিমনা সাহেবা মুসান্না আব্দুর রাজা এইগুলো পড়ে পড়ে থাকা সব সত্ত্বে আমি কেন সই বোখারি মানতে যাব সই বোখারি ওনার ওস্তাদের কিতাব মানব হ্যাঁ বুঝেছেন বেদাতির সুৎসল চাতুরি এইগুলো ধোকাবাজি এগুলো প্রতারণামূলক কথাবার্তা ব্যাখ্যা বিশেষ তাহলে আপনারা কি বলবেন আজকে থেকে আমরা ইমাম আবু হানিফার রহমতুল্লাহ চাইতে উত্তম মাঝাব পেয়ে গেছি কোনটা ইমাম আবু হানিফার কাছে ইমাম হানিফা রহমতুল্লাহ আলাইকে যিনি পড়িয়েছেন ফিকা শাস্ত্রের মধ্যে সবচেয়ে যোগ্যতা সম্পন্ন কি ওস্তাদ হল হাম্মাদ বিন সুলেহমান এমনকি হানিফা রহমতুল্লাহ আলাই তার ওস্তাদকে এত ভালোবাসতেন এত প্রিয় উস্তাদ ছিল যে ওনার এক ছেলের নামও রেখে দিয়েছে হাম্মাদ হাম্মাদ বিন আবি হানিফা বুঝেছেন তাহলে আমরা আজকে থেকে ইমাম হানিফার মজাহটা মানবো না কারটা ইমাম আবু হানিফাকে যিনি পড়িয়েছেন তারটা মানব ওই মজাহের আজকে থেকে প্রচার শুরু হবে এই মসজিদে তাহলে আমরা কমপক্ষে ইমাম হানিফা রহমতুল্লাহ চাইতে ভালো উত্তম মজাহটা পেয়ে গেলাম না শিক্ষকের মাঝাব ছাত্রের মাঝাব মানতে যাবো কেন ওস্তাদের মাঝাব পাইতে যেখানে পাওয়া যাচ্ছে বেদাতি কি করবে তুমি বেরাদি তোমার উপায় আছে কি এখন তো বলবে যে না না সব সময় কি আর ছাত্রে ওস্তাদ বড় হয় নাকি অনেক সময় ওস্তাদের ছাত্র বড় হয়ে যায় ওস্তাদের এখন বলবে না এখন তোমার বলতে এখন এই ব্যাখ্যা আসবে এই ব্যাখ্যা আগে থেকে করো না কেন এই ব্যাখ্যা আগে থেকে শোনাও না কেন ইমাম বুখারীর ওস্তাদ রাই ইমাম বোখারির কাছে আবেদন করেছিল কারা আবেদন করেছিল ইমাম বুখারীর ওস্তাদ রাই ইমাম বুখারির কাছে আবেদন করেছিল তার মেধা শক্তি এবং তার পড়াশোনার যে যে গতিবিধি এবং তার তার যে স্মরণ এবং স্মৃতি শক্তি দেখেছিলেন তার মুখস্থ এবং আয়ত্ত শক্তি দেখেছিলেন সেই সময় তার ওস্তাদরা দরখাস্ত করেছিলেন যে তোমরা এই পর্যন্ত আমরা তোমাদেরকে হাদিস গ্রন্থ যেগুলো পড়িয়েছি পড়াচ্ছি এবং যত হাদিস তোমাদেরকে আমরা নকল করিয়েছি সংকলন করিয়ে দিয়েছি কিন্তু এই পর্যন্ত তো একটি হাদিস একটি খাঁটি খালে সহি হাদিসের কিতাব আমি অস্তাদ পর্যন্ত নাই কে বলেছিলেন রাহাই যদি তোমাদের উদ্দেশ্য ছিল ইমাম বুখারিকে যদি তোমরা এই কাজটা পারো যেটা তোমাদের ওস্তাদরা পারে নাই যেটা ইবন আবিবা পারে নাই যেটা আব্দুর পারে নাই যেটা ইমাম মালিক পারে নাই যেটা ইমাম পার পারে নাই যেটা ইমাম সাফি পারে নাই যেটা ইমাম আহমদ বিন হাম্বাল পারে নাই সেই কাজটা যদি তোমরা কেউ করতে কাকে উদ্দেশ্য করে বলেছিল ইমাম বোখারি ইমাম বখারী রহমতুল্লা তখনই বললেন যে এটা আমার ওস্তাদের যেহেতু একতেরাহ ও প্রস্তাব এবং ওস্তাদের আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমি মন স্থির করে ফেললাম আগে ছিলইনারে বেদাতি একটা শহীদ হাদিসের গ্রন্থ আগে রে বেদাতি ওস্তাদরা প্রস্তাব দিয়ে এই ইমাম বখারী রহমতুল্লাহ আলাহকে সহিখারি লেখতে উদ্বুদ্ধ করেছে রে বেদাতি কি বলতে চাও এসব ব্ল্যাকমেল মার্কা কথাবার্তা ধর্মীয় ক্ষেত্রে ব্ল্যাকমেল মার্কা কথাবার্তা এগুলো না তো এখানে কি অস্বীকার করলো তাফসির তো হয়ে গেল এই কিরামা করেছে সালেবিতে আছে এক বেদাতি তো বলতেছে চারশো তাফসিরের তাফসিরের কিতাবে পাওয়া গেছে যে সুরা দোখানের লাইলাতুন মোবারকার অর্থ হলো মধ্য রাত সবে বরাতের রাত কে বলছে বড় একজন বেদাতি এত কিতাব যখন পড়ছে এত কিতাব পড়ছে যখন ও তো ছোট বেদাতি হওয়ার কথাই না বড় বেদাতি বলতেছে চারশো তাফসিরের কিতাবে পেয়েছে আমি বলবো এটা যদি চারশো না চার লক্ষ তাফসিরের কিতাব থাকে এটা কুফুরি তাফসির কত তাফসিরের গ্রন্থ দিয়ে আপনি একটা আয়াত উৎখাত করতে পারবেন বলেন দেখি সারা পৃথিবীর মানুষ একত্র হয়ে গেলে কি সুরা সুরা বাকার একশো পঁচাশি নম্বর আয়াত মিথ্যা প্রমাণ করতে পারবে এই আয়াতকে অফ করতে পারবে এই আয়াতকে ডাউন দিতে পারবে এই আয়াতকে ডিলিট করতে পারবে এই আয়াতের নির্দেশনাকে পিছিয়ে ফেলতে পারবে বেদাতি বলছে চারশো তাফসিরের কিতাবে তোমার এই বেদাতিরা যদি চারশো লেখছে চার হাজার বেদাতি মিলে লেখলে লাভটা কি বুঝা গেছে অনেক সময় তো আমরা এই কিতাব এই কথা শুনেই গাইল হয়েছে কিতাবে আছে তারপরে তোর কিতাবে আছে তোর চারশো কিতাব চার হাজার কিতাব যদি থাকে এই তো হলো কোরআন হাদিসের পাওয়ার কোরআন হাদিসের সাথে যদি না মিলে তোমার চারশো তাফসির কেন চার হাজার কেন তুমি যদি সব বেদাতিন নিয়ে একবারে টঙ্গির মাঠে সবাই জমা হয়ে যাও ষাট লক্ষ ষাট লক্ষ একত্রে ষাট লক্ষ মুফতি মহাদ্দেশ বেদাতি হুজুরকে কাফেরই বলবে কোরআনের বিরুদ্ধে একটা আয়াতের বিরুদ্ধে দাঁড়াইলে কাফের হয়ে যাবে বেশি লোক হলে কাফের হবে না নাকি তাহলে এখানে কি বলা হচ্ছে অথচ নির্ভরযোগ্য যেগুলো তাফসিরের কিতাব তারা কিন্তু সুন্দর করে বলেও দিয়েছে কি বলছে যেমন তাফসির রুহুল মা আলুসি একশো সাতাশ হিজড়িতে উনি মৃত্যুবরণ করছেন লিখছে তিনি কি বলছেন আমি এই 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 গ্রন্থটিকে নাজিল করেছি তার অর্থ কি হল কোরআন এর তাফসির হল কোরআন আলাল কৌলিল মাওবালী আলাইহি নির্ভরযোগ্য উক্তি অনুযায়ী কথা অনুযায়ী লেই লাতুল মোবারকা মোবারক রজনী এটা কিন্তু হানাফি মাজাবের তারা বলে থাকে হিয়া লেই লাতুল কাদর লেই লা তাফসির করেছে লেই লাতুল কাদার এটা লাই লাতুল কাদার আর কে কে তাফসির করেছে ইবন আব্বাস লেই লাতুল কাদার লাইলা মোবারকার দ্বারা তাফসির করেছেন লাইলাতুল কাতার ইবন আব্বাস কাতাদা ইবনজুবের তারপরে মুজাহেদ ইবন জেদ হাসান তারপরে কি বলছেন ওয়ালাই হে আখসার উল এই তাফসিরের উপরেই নির্ভর করেছেন এই তাফসিরের দিকেই গেছেন কি অধিকাংশ মুফাস্সিরিন এ কেরাম ওয়া জওয়াহের ও এবং প্রকাশ্য দলিল এদের সাথে প্রকাশ্য দলিল বলতে উদ্দেশ্য সুরা বাকারার একশো পঁচাশি নম্বর আয়াত আর সুরা কদর তাফসির রহুল মাহানি ওকাল ইক্রেমা ও জামা সাবান কিন্তু থেকে বর্ণিত আছে যে এটা মধ্য সাবানের রাত ইক্রেমা থেকে এটা আপনি চোদ্দ খন্ড একশো একশো সত্তর পৃষ্ঠায় পাবেন এটা হলো এটা হানাফি মজাহের তাফসির বলা হয় এবং ইবন কাসির রহমতুল্লাহ আলাই তো বলছেন কি ওমান কলা আর যে ব্যক্তি ওই যে ইকরে ওমান হবে ওমান কালা ইন্সমেন সাবান আর যে ব্যক্তি বলবে যে লাইলা মুবারাকা মুবারক রাত উদ্দেশ্য হল মানে মধ্য সাবানের রাত যেমন ভাবে থেকে বর্ণনা করা হয় ফকদ আব আদান তার আবেদন তার তলব তার উদ্দেশ্য অনেক দূরে নিক্ষিপ্ত হয়েছে যে তার যে বুঝ অনেক দূরে নিক্ষিপ্ত হয়েছে আবান্না যানি আন্না হাফি রান কারণ কোরআনের স্পষ্ট বক্তব্য হচ্ছে যে লাইল কোরআন নাজিল হয়েছে রমজান মাসে রমাদান কোরআন রমজান মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে রমজান মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে তাহলে আল্লাহ তোমার কতলায় স্পষ্ট বক্তব্য আমরা পেয়ে যাচ্ছি আর সুরা কদর তো পুরাই আছে কুর্তুবীর রহমতুল্লাহ আলে বলছেন অমিনুল উলা মেমান কালাই নাহলাইলাতেল কাদ এবং কোন কোন আলেম এই তাফসিরও করেছেন একই রেমার থেকেই বর্ণিত পাওয়া যায় যে কি চোদ্দ সাবানের রাতটাই হল লাইলাতুল কাদার এটাও বলা হয়েছে তো লাইলাতুল বলি এটাও লাইলাতি তাফসিল আর যদি বলি যে কোরআন নাজিলের রাত তাহলে এটাও এটা আকিদাগত ভ্রান্তির ব্যাপার ওই লাইলাত শাহবান এটা লাইলাতুল কাদার এবং এটাই হল নিসমিন শাহবান লাইলা মোবারক আর রাত মোবারক রাত বলতে উদ্দেশ্য

এই রমজান মাসে কোরআন নাজিল করার পর আল্লাহ তবরকালা এই রমজান মাসের ব্যাপক টাইমটাকে আরো সংকীর্ণ করেছেন কি বলে একটা নির্দিষ্ট রাতে নাজিল হয়েছে সেটা কি মোবারকা এটা হলো লাইলা মুবারাকার মধ্যে নাজিল করা হয়েছে রমজান মাসে নাজিল করা হয়েছে রমজানের কবে রাতে না দিনে তাহলে এইটারই জবাব হলো সুরা দোখানে আল্লাহ দিয়েছেন ফি তিনি একটি রাত্রে আমি নাজিল তাহলে এটা নির্দিষ্ট করে দেওয়া হল রমজান ব্যাপক মাস ব্যাপক সময় আর এই আয়াত দ্বারা নির্দিষ্ট করা হয়েছে একটি বরকতপূর্ণ রাত্রে নাজিল হয়েছে জাম যে ব্যক্তি এই ধারণা পোষণ করবে যে এই লাইলা মোবারকা বরকতপূর্ণ রাত্রি কোরআন নাজিলের রাত্রি এটা রমজান ছাড়া অন্য কোন মাসে আসে আছে আল্লাহ তাহলে ওই ব্যক্তি আল্লাহর উপরে শুধু শুধু লেপন করে নাই বিরাট ধরনের অপবাদ লেপন করেছে কি ধরনের ফকদ আজম ফিরিয়া সে ব্যক্তি সাধারণ অপবাদ আল্লাহর উপরে দেয় নাই বিরাট ধরনের অপবাদ লেপন করেছে আল্লাহর উপরে হ্যাঁ ওয়াই সাফি লাইলাতিনিসমিন শাহ্বান হাদিস উনাউউবাল ওয়ালেহে অথচ রাতের ব্যাপারে কোনো এমন হাদিস বর্ণিত হয় নাই যার উপরে নির্ভর করা যেতে পারে যা গ্রহণযোগ্য হইতে পারে লা ফিফাত লেহা তার ফজিলতের ব্যাপার না ওয়ালাফি নাসকিল আজাল লেফিহা এবং মানুষের সময় কি বলে পরিবর্তন মানুষের সময় সেখানে সংকলন করা হয় মানুষের ভাগ্য সংকলন করা হয় এই ব্যাপারও ফালা তালতফিতু ইলাইহা অতএব এই মাসের ফজিলত সম্পর্কে আর এই মাসে তাকদির বন্টন সম্পর্কিত যে সমস্ত বক্তব্য দেওয়া হয় তাফসির করা হয় ফালা তালতফিতু ইলাইহা খবরদার আপনারা কেউ এগুলোর দিকে ভুখক্ষেপ করবেন না আল্লাহু আকবার এটা তাফসির কুতুবির মধ্যে উনি লিখেছেন 16 খন্ড 128 পৃষ্ঠা আলহামদুলিল্লাহ এইটা হলো জঘন্যতম আলহামদুলিল্লাহ তবে বেদাতিরা এখন স্বীকার করতেছে যে না শবে বরাত আমরা ভাগ্য রজনী মনে করি না বেদাতিরা এখন আলহামদুলিল্লাহ এই ধরনের বক্তব্য চলতে থাকলে হ্যাঁ তবে লাইলাতুল শবে বরাতের ব্যাপারে সমানের ব্যাপারে ফজিলতের ব্যাপারে কেউ কেউ সমর্থনমূলক কথা বলেছেন কিন্তু অধিকাংশ আলেম ফজিলতের হাদিসকেও জয়ীফ বলেছেন কারণ এককভাবে সবগুলো জয়ীফ আর আমলের ব্যাপারও যত হাদিস আছে জাল নাই আমলের ব্যাপারে যত হাদিস আছে সব জাল অতএব আমাদের এই মধ্যসমানের রাতে রাত রাতের আমল বলে কিছু নাই আমল করতে হলে অবশ্যই কোরআন থেকে দলিল থাকতে হবে আমল করতে হলে অবশ্যই রসুল সাল্লামের হাদিস থেকে দলিল থাকতে হবে কমপক্ষে সাহাবিদের থেকে দলিল থাকতে হবে কিন্তু কোরআনেও দলিল নাই রসুলের কোন সহি আর সাহাবিদের থেকেও কোনো দলিল পাওয়া যায় না সাহাবিদের থেকে আমরা দলিল গ্রহণ করি কেন যে সাহাবির আল্লাহ রসুলের কাছ থেকে শুনেছেন আল্লাহ রসুলের কাছ থেকে শিখেছেন হয়তো কোনো বিষয়টা আল্লাহ রসুল বর্ণনা না করলেও সাহাবীর কাছে পাওয়া গেছে সাহাবি শুনে আল্লাহ রসুল সাল্লাসাল্লামের হ্যাঁ বর্ণনাটা সাহাবির কাছে পাওয়া গেছে কিন্তু আমরা তাবির কোন বক্তব্য অনুযায়ী আমল করতে পারি না সাহাবির থেকেও পাওয়া যায় না তাবি নবীর থেকেও পাওয়া যায় না কিন্তু সবে বরাতের আমলগুলো গুলো কোথার থেকে পাওয়া যায় তাবিদের থেকে তাবি বলতে আবার দুই ধরনের তাবি আছে সিরিয়ার তাবি মক্কা মদিনার কোন তাবি পাত্তা দেয় নাই সিরিয়ার কিছু তাবি যেমন খালেদ বিন মাদান মাক্ষ লোকমান বিন আমের এরা এরা কোথার থেকে পাইলেন সন্ধান। ইহুদি নাসারারা দেখেন অত জঘন্য উৎস ইহুদি নাসারাদের থেকে তারা পেয়েছে তার মানে ইহুদি আসারাও মধ্য সাবানের তাদের মধ্যে এবাদতের রেওয়াজ ছিল সেটা তাদের নবী বলেছিল বা তাদের ধর্মেরও একটা বেদাত হইতে পারে বেদাত মানে তো এবাদত যেটা নবীর নবীর দেওয়া পথ পন্থা বহির্ভূত হবে সেই এবাদতকেই তো বেদাত বলা হয় দেখেন তাহলে এবাদতটা প্রমাণিত হচ্ছে না কোরআন থেকেও না হাদিস থেকেও না থেকেও না তাবি থেকে তাও তাবি কোথায় সিরিয়ার তাবি হেজাজ মদিনার তাবি থেকে নাই মদিনার তাবির এটাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে দূর 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 এই জন্য তো আজও নাই মক্কামুদ্দিনের আজও মক্কা মদিনাতে নেই বেদাতিদের আফসুস অনেক অনেক বেদাতি কি বলে অন্যায়ভাবে দাবি করে হ্যাঁ আমি দেখছি সৌদি আরবে মক্কা মদিনাই সবে বরাত আছে হ্যাঁ সবে নাই সেই যুগের ঘটনা যেই যুগে এটার তৈরি হয় এই বেদাত তৈরি হচ্ছে কোথার থেকে সিরিয়ার থেকে শেখ বিন বাজ এই ইতিহাস তুলে ধরেছেন তারপরে লতাইফুল মাহারেফের মধ্যে ইমন রাজব হাম্বালি রহমা হল্লা তুলে ধরেছেন এই ইতিহাসটা এখানে কিছু আসার ইসরাইলিয়া আসার ইসরাইলিয়া মানে ইসরাইল মানে বানু ইসরাইল ইহুদিন আসারাদের থেকে কিছু বর্ণনা তারা পেয়েছিলেন এই বর্ণনার ভিত্তিতে আমল শুরু করে দেন এবং এগুলো প্রথমে বাসরার লোকেরা গ্রহণ করে ইরাকের বাসরা কুফা বাসরা এগুলো তো হলো বেদাতের কেন্দ্র ভূমি উর্বর ভূমি সেই যুগ থেকে মতভেদ এখতলাফ দলাদলি ফেতনা ফাসাদের এগুলো হলো কেন্দ্রভূমি ভূমি উর্বর ভূমি তাই বাসরার কিছু আলেম আলেম না এবা অব্যাদ মানে এবাদত গুজার লোকেরা এটা গ্রহণ করে ফেলল কিন্তু কি হেজাজবাসীরা যেমন আতা বিন আবি রবাহ ইবন আবি মোলাইকা আব্দুর রহমান বিন জৈদ তারপরে ফোকাহাউল মদিনা মদিনাতে ফোকাহে সাবা ছিলেন সাতজন ফকি ইনারা সবাই জানতে পারলেন যে একটা জন্ম হয়েছে কোথায় সিরিয়া আর এটা আসা শুরু হয়েছে সিরিয়ার থেকে বাসরা হয়ে কোন দিকে যে যাবে এই তোমরা হেজাজ মক্কা মদিনারা সচেতন থাকো পাহারা দাও এই যে এই লোকগুলো পাহারা দিছে আতাবিন আবি রবাহ ইবনু আবি মুলাইকা তারপরে আব্দুর রহমান ইবন জৈদ তারপরে ফোকাহে সাবা মাদিন মদিনার যারা ফকিস ছিলেন ফকিস সাহাবিগণ তখন তাবিগণ ছিলেন তারা আসহাব মালিক ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ইমাম দারিল হিজরা মদিনার ইমাম উনি সবাই এগুলো কি কি বললেন এই এবাদতের কথা শোনার পর কি বললেন কলুজালিকা জালিকা কুল্লুহু বিদা আমরা মধ্য সাবানের ব্যাপারে যে এবাদতের কথা শুনতেছি এগুলো সবই বেদাত হে হে মদিনাবাসীরা মক্কাবাসীরা তোমরা খবরদার এই সাথে জড়িত হবে না এই তোমরা গ্রহণ করবে এবাদত চলে আসতেছে কিন্তু সিরিয়ার থেকে আসা শুরু হয়েছে এটা বাসরা পর্যন্ত এসে গেছে বাসরার লোকেরা এগুলো গ্রহণ করতেছে তারপরে কি হলো এখান থেকে বড় বড় কিছু আলেম আসলে তো বেদাত্ত আমি আলেমের কাছ থেকে নিব না তো আমি তাবির কাছ থেকেও নিব না কোন বেদাতই আমল হয়ে যাক না কেন তারা বিশাল মাঠ টঙ্গির মাঠ ভর্তি হয়ে তারা জমা হয়ে বলুক না কেন টঙ্গির মাঠে ষাট লক্ষ নাকি লোক ধরে এই ষাট লক্ষ লোক ষাট লক্ষ তাবি তাবে তাবি এসে যদি বলে যে একটা এব আবিষ্কৃত হয়েছে এইটা আপনার আপনারা সবাই মানেন হবে না এটাকে বেদাত বলতে হবে এটাকে এটা অবশ্যই বেদাত আর যারা বেদাত বলবে না তারা বেদাতি এখন কেউ যদি বলে ফেলে কোন বড় আলেমের মুখ ফসকে যদি বের হয়ে যায় তাহলে হয়তো আমি তাকে মুজাহিদ হিসেবে তার ওজর আমি গ্রহণ করব। কিন্তু সেটা আমলে নেওয়ার উপায় নাই আমার কাছে আমলে নেব না আমি তাকে বড় আলেম হিসেবে সম্মান শ্রদ্ধা করব। কিন্তু আমি তার আবিষ্কৃত তার পছন্দকৃত এবাদতটা যেটা আল্লাহর কোরআনে পাই নাই আল্লাহ রসুলের কাছে পাই নাই হ্যাঁ কাছে পাই নাই আমি এটা গ্রহণ করব না জি তারপর এটা আর একটা তৃতীয় উৎস পাওয়া যায় এতে এই জন্য শেখ বিন বাজ বলেছেন মানে আমিল্লা যে ব্যক্তি কোনো আমল করবে সেটা যদি আমাদের নির্দেশনা নির্দেশনা না থাকে আল্লাহ রসুলের কথা তাহলে ওটা পরিত্য প্রত্যাখ্যাত বেদাত এরপরে চারশো আটচল্লিশ হিজড়িতে বাইতুল মাকদেশে এটা আবার নতুন মাত্রায় জাগ্রত হয় তাবিদের পরে ইবন আবিল হোমাইরা নামক এক ব্যক্তি এটা আবিষ্কার করেছিল মসজিদুল আকসা এবং এই লোক তবা করেছিল পরবর্তীতে এটা সৈয়দি রহমতুল্লাহ আলাই আল আমরবিল ইফতিবা ও নেহি আনিল গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন যে এই উৎস থেকে এই সবে বরাতের একটা ধারা চালু হয় এবং যখন এটা চালু হয় তখন ওই এলাকার লোকেরা যারা আলেম ওলামা তারা বনে জঙ্গলে বসবাস করত। যে সর্বনাশ আল্লাহ যে আবাদতের কথা আল্লাহ বলেননি রসুল বলেননি সাহাবিগন থেকে পাওয়া যায় না হ্যাঁ এরকম একটা এবাদত মসজিদ আকসার থেকে চালু হয়ে গেল এবং গোটা বাইতুল মাকদেশে ছড়িয়ে গেল এবং মানুষ ব্যাপকভাবে এটা আমল করা শুরু করেছে যে কোনো সময় আল্লাহর আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে এই ভয়ে তারা রাত যাপন করতেন বনে জঙ্গলে তারপরে তাকে ধরা হয় তাকে হেদায়ত করা হয় এবং সে তওবা পড়ে যে না আমি আর এই বেদাত করব না কিন্তু এই বেদাত সে যিনি চালু করেছিলেন নতুন মাত্রা যোগ করেছিলেন চারশো আটচল্লিশ হিজিডিতে উনি তওবাক করল কিন্তু এই বেদাতি এবাদতটা এখনও জাঁকজমকপূর্ণ বেদাত এলাকায় বেদাতি এলাকায় এসে গেছে আমাদের ভারতবর্ষে আল্লা তো বড়কতাল আমাদেরকে বুঝার তফিক দান করুন আমরা সাবান মাসের যে বাকি দিনগুলো আছে এই দিনগুলোতে সাবানের এবাদত করব শবে বরাতের নিয়তে এক বিন্দু বিসর্গ এবাদত করা চলবে না একেবারেই এসার পরেই আপনি ঘুমিয়ে যাবেন এই রাত্রের এই বেদাতের প্রতিবাদ করার জন্য নেকি আছে। এই বেদাতের সমর্থন করলে গুণ আছে জেনে রাখবেন এবাদতি বেদাত হয় আর যে কোনো বেদাত জেনা বেবিচার খুন খারাপির চাইতো মারাত্মক সুদ ঘুষির চেয়েও মারাত্মক এই জিনিসটা বেদাতিদের মাথায় উঠবে না তাদের সবাই যে কি বলে আবেগী কথা ব্ল্যাকমেইল মার্কা কথাবার্তা একটা রাত এমাদত করতো সেটাও করতে দিচ্ছে না এই রাতটা যে ইসলামের জন্য কত গজব আমি অধিকাংশ কথাগুলো এখান থেকেই বলছি আমার এই সবে বরত সমাধান বইয়ের মধ্যে এটা হয়তো গেটে পাবেন আমার গাড়ি তো আছে আল্লাহ তো বরকতাল আমাদেরকে সকলকে হক বুজার তৌফিক দান করুন এবাদত আমল করার তৌফিক দান করুন এবাদতের সুরতে যত বেদাত আমাদের মধ্যে রয়ে গেছে এগুলোকে বর্জন করার তৌফিক দান করুন আল্লাহর